গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং না, এটা এখন গুড আফটারনুন হয়ে গেছে, তো 12টা বাজে। তো আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি বলবো না, খুবই খারাপ আছি, খুব না, কালকে প্রচণ্ড শরীর খারাপ গেছে, মানে খুব ভমিটিং হচ্ছিল পরশুদিন থেকে। এত ভমিটিং হচ্ছিল যে আমার শরীর এত খারাপ করছিল যে ব্লগ বানাতে পারিনি। তো যাই হোক, একটা ব্লগ বানানো আছে, ওটাকে ছাড়তে হবে, এডিট করতে পারিনি, এত শরীর খারাপ গেছে। তো যাই হোক, দুপুরের রান্না থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর রান্না হবে পেঁয়াজ ফলি ভাজা। এই যে পেঁয়াজ ফলি ভাজবো, আর আমার বর আছে, আর মাছ হচ্ছে, এই যে আর মাছের ঝোল করবো, এই রান্না হবে আজকে। আমি তো কালকে সারাদিন কিছু খেতেও পারিনি, এত শরীর খারাপ গেছে যে কি বলবো। তোমাদের সামনে যে আসবো সেই ক্ষমতাটা আমার ছিল না, এত শরীর খারাপ লাগছিল। তো এখন রান্নাটা করছি, এখন আজকে একটু ঠিক আছি, সকাল থেকে দেখছি না ঠিক আছি। তারপর রান্না টান্না করছি, বর চুল কাটতে গেছে, ছেলে কী খাবে একটা সেটা আনতে গেছে, আর আমি এই ঘরে মাম্মা আর আমি, এই যে মাম্মা টুকুর টুকুর করছে, মাম্মা আর আমি ঘরেই আছি। আমি তো আমার কাজ করছি, আর মাম্মা হচ্ছে আমি যেখানে যাচ্ছি ও আমার সাথে সাথে যাচ্ছে। ওই মাম্মা হয়ে গেল শুয়ে পড়েছে। এই চলো পরে কথা বলবো। বন্ধুরা, আমি রান্না করতে করতে একটুখানি নিয়ে থাকতে যে আইসক্রিম খেলে এনে দিল, খাবে না খাবে, এই যে আমি খাচ্ছি। চলো, আমার রান্না বান্না হয়ে গেছে, আমি এবার স্নানে যাব। তাও তোমাদের একবার দেখে নিই রান্নাটা কি হলো। এই যে পেঁয়াজ কলি ভাজা করেছি, বেগুন ভাজা, আর এই যে আর মাছের ঝোলটা দেখো কেমন হয়েছে কালারটা, আর এই যে ভাত রান্না হয়েছে আজকে। তো আমি এবার স্নান করে নিই, আর ছেলে আজকে একটু পুজোটা দিয়ে দেবে, আমি স্নান করে এসে এবার আমরা সবাই মিলে খাবো, ছেলে আমি আমার বর আজকে বাড়িতে আছে, মাম্মা সবাই খাবো। ঠিক আছে চলো, সব কাজকর্ম হয়ে গেছে, যে বাসনপত্র মাজা, গ্যাস পরিষ্কার করা, আমি সমস্ত কাজ সেরে নিয়েছি। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, এই যে মাম্মাকে খেতে দিয়ে দিয়েছি, মাম্মা খাচ্ছে, এবার আমরা খাবো, খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো। এই যে মাম্মা তুই খাচ্ছে, এই দেখো মাম্মা খাচ্ছে, খেয়ে নিলে আবার আমরা খেতে বসবো। চলো, আমরা হঠাৎ করে একটু রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিলাম। এখন আমি একটু হট করে মনে হলো যে না, বাপের বাড়ি যাই, একটা জিনিস কেনার জন্য যাচ্ছি, চলো তোমরা আমার সাথে চলো, তাহলে দেখতে পাবে যে আমি কী কিনতে যাচ্ছি। আর আমার ছেলে বাড়িতে আছে, ও পড়তে চলে যাবে একটুখানি, দু ঘন্টার জন্য তো থাকবে না, মামা ঘরে ততক্ষণ একাই থাকবে, ছেলে এসে আবার থাকবে, আমি তো আস্তে আস্তে, তাও 9টা 10টা বেজে যাবে, তো ওই জন্য একটুখানি ছেলে থাকবে। চলো, এখন একটু বসলাম, তারপরে আবার দিদিকে ফোন করবো, বোনকে ফোন করবো, ওরা কেউ জানে না, মাও জানি তো না, মা বলছে যে কি তুই আসবি বললি না তো, আমি বললাম ওই তো হট করে আসলাম, তো বলার ওই যে এসেছি দেখো। তো যাই হোক, এখন একটু আড্ডা ফাড্ডা দেবো দিদির সাথে, বোনের সাথে, মায়ের সাথে। চলো, আবার পরে এই যে আমার বোন চলে এসছে, এই যে আমাদের আমার বরের আর একটা ছোট্ট বউ চলে এসছে, এই যে আমার বরের আর একটা শাশুড়ি, এই যে একটা শাশুড়ি, এটা আমার মা, এই যে এখন এসছি, বোন আসছে, দিদি এখন আসেনি, গল্প করব। হাই হাই বল, হাই, তারপর কথা বলো একটু, কিছু বলে দাও, বলো তোমরা সবাই কেমন আছো, বলো তোমরা সবাই কেমন আছো, বলো বলো জোরে বলো, আশা করি
নিবার একটা হামি দিয়ে দাও সবাইকে, ফ্লাইং কিস করে দাও, দাম করে দাও, দাম করে দাও। দেখলে কত পাকা ও, আবার হাই বন্ধুরাও পারে জানো তো, এন্ট্রিটা দিতে ভালো পারে। দেখো আমাদের দিদিবাড়ির মন্দিরে কীর্তন হচ্ছে, আসলাম এই সবে ঘরে ঢুকলাম জাস্ট, মাম্মা আমাকে দেখে পাগল, মাম্মা এই যে এ দেখো মাম্মা পাগলি, এই তো নু 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 এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই একটু রে জামা প্যান্ট ড্রেস চেঞ্জ করি আর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি সোনার কানেরটাই কিনতে গেছিলাম, এটা কিনে নিয়ে এসেছি, তারা তোমাদের একটু ক্লোজ করে দেখাই, এই যে কানের ডিজাইনটা, বলবে হ্যাঁ কমেন্ট করে যে কেমন হয়েছে, ভাল লাগলে বলো।